আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি জানেন যে ঈদের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজকে চলছে। আজকে দেওয়া হচ্ছে ঈদের আগের অর্থাৎ শনিবারের টিকিট, অর্থাৎ 10 আগস্টের টিকিট। এই দিনটিতে কমলাপুর রেলওয়ে স্টেশন সহ ঢাকার আরও 4টি রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যের টিকিট দেওয়া হচ্ছে। আজকে আমরা স্টেশন ম্যানেজার আমিনুল হকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, শুধুমাত্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই প্রায় 13,700 টিকিট দেওয়া হবে দেশের বিভিন্ন গন্তব্যের। এই কমলাপুর স্টেশন থেকে যে টিকিটগুলোর জন্য এই যে লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের দেখতে পাচ্ছেন, এই টিকিট প্রত্যাশীরা মূলত দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু সেতু হয়ে যে ট্রেনগুলো যাবে, অর্থাৎ খুলনা, রাজশাহী, লালমনিরহাট, চিলাহাটি, বেনাপোল গামী, যে সিরাজগঞ্জ গামী যে যাত্রীরা হয়েছেন তারা মূলত এই টিকিটগুলো কেনার জন্য দাঁড়িয়ে আছেন। এছাড়া অন্যান্য গন্তব্য থেকে চট্টগ্রাম